যখন বাজেট অধিবেশনের সময় বিধানসভা মূলতবি করে দিয়ে রাজ্যপালকে ভাষণ দিতে দেওয়া হয়নি তখন এই নীতি নৈতিকতার বার্তা কোথায় ছিল স্বাভাবিকভাবেই এক যাত্রায় তো পৃথক ফল হয় না তাই অতীতে যেভাবে রাজ্যপালকে অপমান করেছিলেন এই বিধানসভার অধ্যক্ষ তাই এখন রাজ্যপাল তার ক্ষমতা অনুযায়ী সাংবিধানিক পদ্ধতি প্রযোগ করে দুই বিধায়কের শপথ গ্রহণ নিয়ে সঠিক সিদ্ধান্ত নিয়েছেন আজকে বিধানসভায় দাঁড়িয়ে সেই কথাই স্মরণ করিয়ে দিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী প্রসঙ্গত এদিন দুই বিধায়কের শপথ গ্রহণ নিয়ে যে দড়ি টানাটানি হচ্ছে এবং যেভাবে তৃণমূলের দুই বিধায়ক রাজ্যপালের বিরুদ্ধে বিধানসভায় ধর্ণা দিচ্ছেন তা নিয়ে এদিন শুভেন্দুবাবুকে প্রশ্ন করা হয় আর সেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে বিধানসভার অধ্যক্ষকে কটাক্ষ করে রাজ্যের বিরোধী দলনেতা বলেন এক যাত্রায় তো পৃথক ফল হয় না এই বিধানসভার অধ্যক্ষ রাজ্যপালকে নিজের ক্ষমতা প্রযোগ করে বাজেট অধিবেশনে ভাষণ দিতে দেননি কাজেই যেমন কর্ম তেমন ফল এখন রাজ্যপালও তার সাংবিধানিক ক্ষমতাকে প্রযোগ করে যে কাজ করছেন সেটা তিনি করতেই পারেন একাংশ বলছেন সবথেকে বড কথা রাজ্যপালকে যেভাবে এই বিধানসভার অধ্যক্ষ অপমান করেছিলেন সেটা তো রাজ্যপাল করেননি তিনি তো দুই বিধায়ককে বলেছেন আপনারা রাজভবনে এসে শপথ নিয়ে যান কিন্তু সেটাতেও যদি বিধানসভার আপত্তি থাকে তাহলে রাজ্যপালের কি করার আছে তিনি তো শপথ গ্রহণে বাধা দেননি তিনি রাজভবনে যেতে বলেছেন দুই বিধায়ককে কিন্তু সেখানেও ইগো নিয়ে বিধানসভার অধ্যক্ষ থেকে শুরু করে তৃণমূলের সকলে এমনকি সেই দুই বিধায়ক যেভাবে ধর্না ইস্যুতে নাটক শুরু করেছেন